নমস্কার, হেলথ কেয়ার টুডেতে আমি ডক্টর শুভেন্দু প্রসাদ রায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন আমি ফ্ল্যাট ফুড সম্পর্কে অনেক কিছু বলেছি, যেমন ফ্ল্যাট ফুড কী, কীভাবে চিনতে পারা যায় ফ্ল্যাট ফুড, আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফ্ল্যাট ফুড হয়েছে, ফ্ল্যাট ফুডের জন্য আপনার কী সমস্যা হতে পারে আর ফ্ল্যাট ফুডের জন্য ট্রিটমেন্ট কী। ফ্ল্যাট ফুডের ট্রিটমেন্ট সম্পর্কে আমি বলেছি যে ইনসোল দিয়ে ফ্ল্যাট ফুডের বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্ট করা সম্ভব। কিন্তু আমরা যখন আমার পেশেন্টদের দেখেছি, অনেক পেশেন্ট, বেশিরভাগ পেশেন্ট এরা ইনসোলটাকে টলারেট করতে পারে না। ইনসোল আমরা বলে দিই না পেশেন্টকে যে আপনি ইনসোল ব্যবহার করুন, আপনার ঠিক থাকবে, কিন্তু দেখা গেছে কিছুদিন পর পেশেন্ট আর ইনসোল ব্যবহার করছে না। কেন? কারণ তারা ইনসোল নিয়ে কমফোর্টেবল হতে পারে না। কেন হতে পারে না? এর কারণ হচ্ছে যদি সেই ইনসোল প্রপারলি ফিট না হয়, পেশেন্টের যেটুকু আর্চ কালেকশান করা দরকার যদি সেটুকু না করে, বেশি করে এবং খুব হার্ড হয়, তাহলে পেশেন্ট সেই ইনসোলটা খুব বেশি দিন পরে থাকতে পারবে না, সে অ্যাকসেপ্ট করবে না। কীভাবে বেস্ট ইনসোল তৈরি করা যায়? পেশেন্ট স্পেসিফিক, মানে পেশেন্টের পায়ের যে শেপ সেই হিসাবে যতটুকু কার্ভ কারেকশান করতে হবে, সেই কার্ভ কারেকশান দেখে, মানে আর্চ কারেকশান করতে হবে সেই হিসেবে, এবং পেশেন্ট কতটুকু টলারেট করতে পারবে সেই হিসেবে, এত কিছু দেখে যে ইনসোল বানানো যায় এবং সে ম্যাটেরিয়াল সফট কমফোর্টেবল ম্যাটেরিয়াল দিয়ে বানানো যায়, তাহলে পেশেন্ট সেই ইনসোলটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। এ পর্যন্ত ইন্ডিয়াতে ইনসোল কাস্টমাইজেশনের জন্য যে টেকনিকগুলো ব্যবহার করা হয়, মানে আমাদের অর্থোটিক টেকনিশিয়ানরা যে টেকনিক ব্যবহার করছেন, সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস দিয়ে কাজ তৈরি করা, অথবা কোনো এক ধরনের স্পঞ্জ পাওয়া যায়, রাবার পাওয়া যায়, যার উপরে পা রেখে, পেশেন্টের পা রেখে একটা ইমপ্রেশন তৈরি করে নেওয়া এবং তারপরে ম্যানুয়ালি কাস্টমাইজেশন করা। কিন্তু বর্তমানে সারা বিশ্বে যে টেকনোলজিটা এখন সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে 3D কাস্টমাইজেশন। এখানে একটা পেশেন্টের পায়ের 3D ইমেজ ক্যাপচার করা হয় একটা মেশিনে, তারপর সেই 3D ইমেজ থেকে একটা ডেডিকেটেড সফটওয়্যার আছে ইনসোল তৈরি করার জন্য, সেই সফটওয়্যারের মাধ্যমে পেশেন্টের যা রিকোয়ারমেন্ট, পেশেন্টের যা প্রয়োজন, সেই হিসাবে ইনসোলের ডিজাইন করা হয় এবং তারপরে ইনসোল প্রিন্ট আউট করা হয়। এই পদ্ধতিতে যে ইনসোলগুলো তৈরি করা হয় সেটা পেশেন্টের প্রতিটি পেশেন্টের স্পেসিফিকভাবে সেই পেশেন্টের পায়ের সাথে মাপ মতো হয়ে তৈরি হয়, যার ফলে পেশেন্টরা সেই ইনসোলটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে এবং কন্টিনিউ তারা ব্যবহার করতে থাকে, অ্যাকসেপ্টেন্সটা বেড়ে যায়। যদি আপনার ইনসোলের দরকার পড়ে তবে আপনি খুঁজে দেখুন কাস্টমাইজ ইনসোল, 3D কাস্টমাইজ ইনসোল আপনি কোথায় পেতে পারেন। আজকের দিনে ফ্ল্যাট ফুটের জন্য 3D কাস্টমাইজ ইনসোল সবচাইতে বেস্ট। আমরা রাখি আপনার খেয়াল।